গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর এখন বাজে 6:24, আমি উঠলাম 6টায়। উঠে ঘরের কিছু কাজ তো ছিল, কালকে ওই যে চেয়ারটা দেখালাম অগোছালো হয়েছিল, ওগুলো সমস্ত কিছু গোছালাম। রান্নাঘরে কালকে রাতের যে বাসনপত্রগুলো খেয়ে দিয়ে মেজে উল্টে দিয়েছিলাম সেগুলোকে গোছালাম, মোটামুটি ঘর গুছিয়ে ফেলেছি। আর এবার মুছবো ঘরটাকে, তো চলো ঘর যা দেওয়া হয়ে গেছে এবার ঘরটাকে মুছে নিই। জানি না কতদূর কি আজকে ভিডিও করতে পারবো, শুধু একটাই চাওয়া যেন সবটা ঠিকঠাকভাবে মিটে যায় এই আর কি। তো চলো এই আশা রেখেই আজকের ব্লগটা শুরু করছি, আর কিছুই না, আজকে দিনটা শুরু করা যাক। আমার স্নান দান হয়ে গেছে, ওদিক দিয়ে সূর্যি মামা উঁকি দিচ্ছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে রোদ উঠবে কি উঠবে না এটা নিয়েই, তো ভাবছি ড্রায়ার দিয়ে না চুলটা শুকিয়ে নেব, কারণ চুল ছেড়ে এরকম ভাবে তো আমি রান্না করতে পারবো না, আর ভেজা চুল বাঁধতেও পারবো না, মাথা ধরে যাবে তাহলে। আর ও আজকে সবে উঠলো, নিজে একটু রচা করে নিল, রচা ছাড়া তো এখন অফিস যেতেই পারবে না, এমনি ও উপোস থাকবে, তো কারণ মাথাও ধরে যাবে, একবার চা না খেলে তো অফিস যেতেই পারবে না, তো ঘুম ঘুম চোখে, তো ওই জন্য ও নিজেই করে নিল, নিয়ে সব ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে। এখন আমি শুরু করব ঠাকুরেরটা, তার আগে ভাবছি ড্রায়ার দিয়ে একটু চুলটাকে শুকিয়ে নিই। এখন বাজে 7:25, তো চলো এবার আস্তে ধীরে কাজ শুরু করি, ও বেরোক। তো আমার রান্নাঘর কালকে রাতেই আমি সাফ সুতরা করে রেখে দিয়েছি, মানে পুরো ঘষিয়ে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর চুলটা না পুরো ড্রাই করিনি, জাস্ট ওই ব্লো ড্রাই মতো করে নিয়েছি, করে নিয়ে একটু ক্লিপ দিয়ে আটকে নিয়েছি আর কি। তো 7:30 প্রায় বাজে যায়, চলো পায়েসটা বসিয়ে দিয়ে ঠাকুরের ভাজা ভুজি এগুলো কাটতে থাকবো। তো তোমরা প্লিজ সাথে থাকো, আমি আবারও বলছি আমি জানি না, সত্যিই জানি না, খুব নার্ভাস হয়ে রয়েছি আজকে, কেন জানি না, এর আগেও বহুবার করা হয়েছে, তো এবারটা একটু নার্ভাস লাগছে আর কি। তো চলো শুরু করি কাজ। তো হোক 8:00 বাজে, তো 8:00 বাজতে প্রায় 5 মিনিট বাকি, আর আমি না ঠাকুরকে এখানে বসাবো, এটাকে রেডি করেছি মুছে মাছে। নতুন একটা ওই ওনারের ঘরে পুজোতে যখন যেতাম তখন আন্টি আমাকে একটা করে ব্লাউজ পিস দিত নতুন, তো ওই একটা ব্লাউজ পিস 2-3টে পেয়েছিলাম, দুটোর মধ্যে একটা আমি এসেকে দিয়ে দিয়েছিলাম আর একটা আমি রেখেছিলাম, তো এই একটা রয়েছে আমার কাছে, তো এটা পেতেছি নতুন, ঠাকুরকে আজকে এখানেই বসাবো ঠিক করেছি। তো চলো আস্তে আস্তে ওখানে পায়েসটাও হতে থাক, পায়েসটা হতে হতে না আমি ওখানে শাক তারপরে ভাজা ভুজি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তোমরা তো দেখলেই, আর এখানে ঠাকুরটাকে আস্তে আস্তে গোছাতে থাকি। ওদিকে ঠাকুরের আলুর দমটা হতে হতে আমি এখানে নতুন চাদরটা পেতে নিয়েছি, সাদা তো সহজে পাতি না, এটা আমাকে আমার এক দাদু গিফট করেছিল, চাদরটা আমার ভীষণ পছন্দের একটা চাদর, তো আজকেই বাঁধলাম, আমি ঠিকই করেছিলাম লোকনাথ পুজোতেই বাঁধবো,
তো লোকনাথ পুজোতেই পাতলাম, তোমরা জানিও কেমন লাগছে। আমার তো দারুণ লাগছে, হোয়াইট ঘরের সাথে হোয়াইট বেডশিট তো দারুণই লাগবে। তো আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। এখন বাজে 11টা 4, মোটামুটি গুছিয়ে এনেছি, শুধু মালপোয়াটা ভাজলেই এখন আমার হয়ে যায়। তো ওই এখানে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, মালপোয়াটা এখানে গুলে রেখে দিয়েছি আমি, সেটা এবার রান্না বা ওটা চিনিটা একটু গুলতে থাকবো, যেহেতু বাসন আমার একটাই, এটাতেই আমি ময়দা মেখেছি লুচি ভেজে নিয়ে, এটাতেই এবার মালপোয়াটা গুলেছি। তো এই যে বাকি মশলাপাতিগুলো আমি কেটে কেটে রান্না করেছি, ওইগুলোকে এখন গার্ডার পেঁচিয়ে ঠিক করে রেখে নিই, ততক্ষণে চিনিটা আশা করি গলে যাবে। তো আশা করছি 12টার মধ্যে আমি দিয়ে দিতে পারবো। এখন বাজে কিন্তু 12টা 10, মোটামুটি 12টার মধ্যে আমার হয়ে গেছে কমপ্লিট দেওয়া। ঠাকুরকে আমি এটাই যে চাই যেন ঠাকুরকে 12টার মধ্যে আমি দিয়ে দিতে পারি, তো সেটাই হয়েছে। আমাকে কেমন একটা দেখতে লাগছে, তো চলো ঠাকুরকে খেতে দিই এবার। কেমন লাগছে কিন্তু বলতে ভুলবে না। হ্যাঁ, একা একা যতটা পেরেছি ততটা করেছি, আর আমি আমারও আমার ড্রেসে চলে এসেছি, চলো কড়াই বসিয়েছি ওইদিকে। তো মা আর ওইখানে দেখতে পাচ্ছ একটা বিকেলে পড়ার জন্য শাড়ি বার করে রেখেছি, আর ওই যে হলুদ শাড়িটা আমি পরেছিলাম ওটা ভাঁজ করে রেখেছি। এই হলুদ তো আর বিকেলে পরবো না, একটু শাড়িগুলো এনেছি পরে নিই, তারপরে তো আবার রেখে আসবো কলকাতা, আবার নিয়ে আসবো। শাড়ি পরাই হয় না সত্যি কথা বলতে, আমি না আবার শাড়ি পরতে খুব ভালোবাসি জানো তো, মানে অকেশন পেলেই শাড়ি পরে নিই, এরকম একটা ব্যাপার আছে। তো ভালো পরতে পারি কিনা জানি না, তবে যেটুকু পারি সেটুকু কাজ চলে যায় আমার এই আর কি। তো চলো তাড়াতাড়ি শুরু করি, হ্যাঁ নাহলে শেষ করতে পারবো না, 4টে 5টার মধ্যে তোমাকে শেষ করতেই হবে। সবাই ধরো 6টা 5টা থেকে চলে আসতে শুরু করবে, আর দেখো আজকে আমি এই গানেরটা পরেছি, তো এই আর কি। চলো, ঠাকুরের এখানটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না, নিজেরই বারবার দেখতে ইচ্ছে করছে, ঠাকুরকে মালা পরালে এত ভালো লাগে দেখতে, কি আর বলবো। চলো আর বকবক করবো না, আমার কড়াই গরম হয়ে গেছে। হচ্ছে 1 লটের ফ্রাইড রাইস, দেখতে ভালোই হয়েছে আশা করছি। আর এখানে আছে কিছুটা, আর এখানে আছে ফুলকপি আর পনিরটা কিলো, আর এখানে আছে আলুর দমটা। তো চলো এসে দেখি আগে। ও, ওর পার্সেল এসছে। এতক্ষণে রান্নাঘরটাকে একটু ভদ্রস্থ ভদ্রস্থ লাগছে, এতক্ষণ নিচে ওপরে সব জায়গায় আমি ঘরটা একবার ঝাঁটিয়েও নিলাম, সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, আর হয়ে গেল এক ফসলা ভালো বৃষ্টি। প্রমি আজকে রেনকোট পরে আসলো আর কি, ভালো বৃষ্টি হচ্ছিল, তো আমি ওই বুঝে না ব্যাম্বু ট্রিটাকে বাইরে দিয়ে গেলাম, কিন্তু ভিজলো না, দেখো একটা পাতাও ভেজেনি ব্যাম্বু ট্রি। তো এটাকে রেখে দিই জায়গা মতো, আমি একটু রেস্ট নেবো তারপরে রেডি হব। কেন বলো তো, কটা বাজে? 4:30 বাজে, আমি 5:30টার দিকে রেডি হব। ওখানে জাস্ট আকাশটাকে দেখো, এই পোর্শনটা পুরো মেঘ করে আছে কালো, আর তারপরেই সাদা। এটা কি ধরনের মেঘ, ঠাকুরের কাছে বলছি যেন ঠাকুর বৃষ্টিটা না নামে, কেমন কালো করেছে। তো আমি রেডি হয়ে গেছি সুন্দর, দেখো সুস্থ বাচ্চার মতো সুন্দর, মাঝখানে সিটি করে পেঁচে চুল, আমাকে গেঞ্জি বার করে দিয়েছে। আমি বললাম তুমি কি পায়জামা পাঞ্জাবি পরবে, তারপরে বললো না থাক, আমার না সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল, সারাদিন বাদে বৃষ্টি পড়ছে, যাদের দূর থেকে আসার কথা তারা কি করে আসবে।
জানি না, যাই হোক এই শাড়িটা পরে আমি একবার এই প্রিন্সেপ ঘাট গেছিলাম, একবার পরেছিলাম, তারপরে আজকে আবারও সেকেন্ড টাইম পরেছি। একটু দেখে দাও তো, এই হচ্ছে পুরো শাড়িটা ছিল, এটা মিশো থেকে নেওয়া ছিল। আমি দেখেছি কি সুন্দর করে ভদ্র বাচ্চার মতো আজকে চুল বেঁধেছি, মানে এরকমই থাকে যদি বা ওনা গোটানো গাটানো, কিন্তু আমি ভদ্র হয়ে গেছি আজকে। আর ভালো লাগছে আমাকে, তো চলো দরজাটা এখন খোলাই থাকবে, সন্ধ্যাও হয়ে গেছে প্রায়, বৃষ্টিটা যেন কমে যায় ঠাকুরের কাছে এটাই চাইছি, সন্ধ্যে দেব একটু বাদে। এখানে যারা এসেছিল তাদের কিছু জনের সাথে ফটো আছে, প্রত্যেকের সাথে ফটো আমার তোলা হয়নি আর কি, তখন মানে এরা ফাঁকায় ফাঁকায় এসেছিলো তো একা একা এসেছিলো সব, তাই ফটো তোলা হয়েছে। যখন ভিড়টা জমে গেছিলো তখন আর ওরকম না ফটো তোলা হয়নি, তখন দিয়েছি চলে গেছে এরকম হয়েছে, তো ওই জন্য আর তোলা হয়নি। যেমন ধরো দেখো এইখানে তিনটে ফ্যামিলি একসাথে আছে, তো এরকমভাবে যাই হোক না কেন আজকে আমি খুব আনন্দ পেয়েছি। আর এই দেখো ওনার স্ত্রী, এমনকি আমার দিদি জামাইবাবু কিটি এদের সাথেও ফটো তোলা হয়নি। আর এ হচ্ছে দেবলীনা, এর ব্যাপারে অনেক কিছু বলার আছে, সেটা আমি তোমাদেরকে অন্য আরেকটা ব্লগে বলবো। আর এটা আমাদের পুরো মানে পুরনো ফ্ল্যাটের গ্যাং আর কি। বৃষ্টিতে এত ম্যাচাকার করে দিল কি আর বলবো, তো ফ্ল্যাটের সবাই মোটামুটি এসেছিল, শুধু শুধু দুজন আসেনি, তো ওদেরকে দিতে যাব। এখন দেখলাম যে এসেছে এইমাত্র, রাস্তাতে ঢুকলো আর কি, তো হয়তো হতে পারে আমি সন্ধ্যেবেলা বলে এসেছিলাম বলে বোধ হয় টাইম পেরিয়ে গেছে, তাই জন্য আসতে পারছে না 8:30। বৃষ্টিটা আজকে এত ঝোলালো ঝোলালো, মানে ঝোলানো ঝোলালো কি আর বলবো, তো এই আর কি। আর মোটামুটি সবাই এসেছে, আমি তাতে ভীষণ খুশি ফ্ল্যাটে সবাই এসেছে বলে। কারণটা হচ্ছে মানে এদের সাথে তো ঠিক কথা বলে মানে বন্ধুত্ব করা যায় না, বা এদের সাথে কথা তেমনভাবে বলা যায় না, ওই হাসি দিয়েই ওইটুকুই আর কি, তো ভাবছি ওদেরকে দিয়ে আসবো গিয়ে, তো চলো যাই এবার দিতে। আর আজকে যে দুজনে আসার কথা ছিল হোয়াটসঅ্যাপ আর ফেসবুকেই কথা শুধুমাত্র, তারাও বোধ হয় আসতে পারছে না। মৌদি তো আসতেই পারবে না বলেই দিল, আর আরেকজন কিছু আমাকে বলেনি, ও কি করবে আমি বুঝতে পারছি না, ও মনে হয় আসতে পারবে না, কারণ সবাই ডিউটিতে রয়েছে বরেরা, আর বউগুলো ফেসে যাচ্ছে বৃষ্টির জন্যে, কি আর করা যাবে। এখন বাজে রাইট টাইম 10:56, আমি সবটা মেজে বসে না রাখলাম, দেখো সিঙ্ক পুরো ফাঁকা করে দিয়েছি সমস্তটা, গ্যাসটা আমি মুছে দিলাম, আমি বাসনগুলো মাঝতে মাঝতে, দিদিও লাস্টে আমার সাথে কিছুটা কাজ করে গেল এই আর কি, তো যাই হোক ঠিক আছে। ও এখন আর আমার সেকেন্ড টেক নেওয়ার মানে পরিস্থিতিই নেই আমার, আর কালকে তোমাদেরকে বলবো, আজকে কিছু ফটো তো তোমাদের সাথে অবশ্যই অ্যাড করবো, আর বেঁচে থাকলে আজকে রাত্রে আমি এডিট করে রাখবো, মানে বেঁচে তো এখনো আছি, শুয়ে পড়লে বেঁচে থাকবো কিনা জানি না, তবে আমি ভীষণ ভীষণ খুশি, প্রত্যেকে আমার কথা রেখেছে তাই জন্যে। আর মৌদির জন্য সত্যি অনেকটা খারাপ লাগা, যেহেতু অনেকটা দূরের আর আজকের ওয়েদার এতটাই খারাপ, তাই মৌদি মেয়েকে নিয়ে আসতে পারেনি। যাই হোক স্পেশালি দেবলীনাকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ যে ও এত রাতে একা এসেছে, আর ওকে সেভাবে আমি টাইম দিতে পারিনি, তাই জন্য সরি তো বটেই। কে এই দেবলীনা এগুলো তোমাদের নয়, পরের ব্লগে বলবো আমি, আজকে আর এত বড়ও হয়ে যাচ্ছে ব্লগটা। ওর গিফটটা আমার এত পছন্দ হয়েছে, কারণ ওটা আমি কিনবো কিনবো করছিলাম, প্রমি আমাকে গিফটটা খুলেই বলছে কিনা তোমার পছন্দের জিনিস, তো আমি তখন তো খুলতে পারিনি, সবাই ছিল তাই জন্যে, তো আমি ভীষণ হ্যাপি, ঠাকুরের আশীর্বাদে পুরো কাজটা ভালো করে মিটে গেছে। তোমাদেরকে বলি ফ্রাইড রাইস পুরোটাই শেষ হয়েছে, লাস্টে দিদি আমি প্রমি লুচি খেয়েছি, তাহলে বুঝতেই পারছো যে কতটা ভালোভাবে কাজটা মিটেছে আর কি। আর তরকারি অল্প রয়েছে, একটুখানি ছোট টিফিনকারীর আলুর দম রয়েছে, ছোট টিফিনকারীর ওই ফুলকপি আর পনির রয়েছে, একটুকুই রয়েছে, তো চলো কালকে যদি উঠতে পারি গা হাত পা নিয়ে তাহলে কালকের ব্লগ হবে, মানে হয়তো একটা দিন মাঝে গ্যাপ গেলেও যেতে পারে, আমি চেষ্টা করব যাতে গ্যাপ না যায়। তো চলো আজকের মতো আর কথা বলার শক্তি নেই, আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসছি, জানি না কালকে আসতে পারবো কিনা, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তো চলো টাটা।